ঘরের ভেতরে রশি টাঙানো আমার একদমই পছন্দ না, কিন্তু কি আর করার, এখন যেহেতু ছোট বাচ্চা আছে আর ওর কাপড় তো অনেক বেশি নোংরা হয়, প্রতিদিনই এগুলো ধুতে হয়। তো বর্ষাকালে এত বেশি বৃষ্টি থাকে যে বেলকুনিতে এগুলো ছড়ানোর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে ঘরের ভেতরে এরকম রশি দিয়েছি। শুধু আমার রুমে না, আম্মুর রুমেও কিন্তু রশি দেওয়া হয়েছে, দুইটা রশিতেই শুধুমাত্র বাবুর কাপড় চোপড়ই থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমাইয়া হাসান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে ট্যুরে যাওয়ার একটা ভিডিও শেয়ার করব, মানে ট্যুরে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কী কী কেনাকাটা করা হচ্ছে ট্যুরের জন্য সেটাই শেয়ার করব। এখানে আমি আর আমার ননদ বের হয়েছিলাম, মূলত আমার কিছু মেডিসিন কেনা দরকার ছিল, সেই সাথে আমার ননদের কিছু কসমেটিক্স কেনার দরকার ছিল, তো দুই কাজে বের হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ও যা যা দরকার ছিল সেগুলো কিনে নিয়েছে। এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্যুরে যাওয়ার জন্য কী কী কেনাকাটা করা হয়েছে, একদম A to Z যা যা কেনা হয়েছে সব কিছু এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ড্রেসগুলো অনলাইন থেকে কেনা হয়েছে, অফলাইন থেকেও কেনা হয়েছে, আর অন্যান্য বেশ কিছু জিনিস বাইরে থেকে কেনা হয়েছে। এখানে আগে আপনাদের সঙ্গে ড্রেসগুলো শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা খুবই সুন্দর, প্রত্যেকটা ড্রেসই আসলে অনেক বেশি সুন্দর হয়েছে, আর এই সবগুলো ড্রেসই কিন্তু ট্যুরে যাওয়ার জন্য কেনা হয়েছে। আজকে ভিডিওতে আমি ক্যামেরাটা যেভাবে সেট করেছিলাম এতে করে ভিডিওটা বেশ ঘোলাটে লাগছে। আমি আসলে অন করার সময় খেয়াল করিনি যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না, আপনারা ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছেন কি না আমি জানি না, তবে এডিট করার সময় আমার কাছে মনে হচ্ছিল যে ক্যামেরাটা এই দিকটাতে একটু ঘোলা এসেছে। এই জামাটা হচ্ছে হালকা একটু পার্পল টাইপের কালার, মানে পিচ কালারের মতো, ওড়নাটা বেশ গর্জিয়াস, দেখতেই পাচ্ছেন পুরোটা ওড়না জুড়ে এরকম কাজ করা। এটা ছিল প্যান্টের কাপড়, এটার ওড়নাটা বেশি গর্জিয়াস ছিল, জামাটা একটু সিম্পলের মধ্যেই ছিল। এই যে জামাটা দেখাচ্ছি, জামাতে শুধু বুকের এখানে একটু কাজ ছিল আর নিচে হচ্ছে কাজ আছে, হাতার মধ্যে একটা লেস লাগানো। জামাটা খুবই সুন্দর ছিল, মানে পুরো থ্রি পিসটাই অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে ওড়নাটা আমার অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু ট্যুরে যাওয়ার জন্য ড্রেসগুলো কেনা হয়েছে, তাই প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি গর্জিয়াস, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এখন শেয়ার করছি বর্তমান সময়ে ভাইরাল একটা ড্রেস, পদ্মজা ড্রেস। এটা মোটামুটি অনলাইনে সবাই দেখেছেন আর এটার সাথে সবাই কম বেশি পরিচিত, এই বছর ঈদে এটা বেশ জনপ্রিয় ড্রেস ছিল। তবে আমার ননদ অনেক দিন ধরেই কিনবে কিনবে করছিল, তো ঈদের সময় আর কেনা হয়নি, এবার ট্যুরে যাওয়ার সময় কিনেছে। আর এই ড্রেসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, অনেক বেশি সুন্দর ছিল। এটা ছিল কিছুটা অফ হোয়াইট কালার, আর নিচের অংশটা দেখতে পাচ্ছেন এরকম করে পুঁথি লাগানো আছে, সেই সাথে গলার যে কাজটা সেটা অনেক বেশি সুন্দর ছিল, আর পুরো জামাটাই দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস। পদ্মজা ড্রেসের কিন্তু অনেক রকম কালার আছে এবং অনেক ডিজাইনের আছে, এটা মোটামুটি এবার ঈদে কম বেশি সবাই কিনেছেন, আর এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে তো খুব ভালো লেগেছে। সবগুলো ড্রেস দেখার পর আপনাদের কাছে কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটার প্যান্টের কাপড়টা অফ হোয়াইট কালার ছিল, আর জামার সাথে ম্যাচিং করে এই প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে, তবে ওড়নাটা ছিল গলার যেই পুঁথিগুলো দেখছেন সেটার সাথে ম্যাচিং করা। পদ্মজা ড্রেস যারা পরেছেন তারা তো জানেন যে এটার ওড়নাটা সবসময় পুঁথির সাথে ম্যাচিং করেই দেওয়া হয়, তো মোটামুটি ওড়নাটাও অনেক বড় সড়ো ছিল আর বেশ অনেকটা কাজ করা আছে, লেসটা দেখতে পাচ্ছেন এরকম দেওয়া আছে। ভিডিওর শুরু থেকেই ট্যুরে যাওয়ার কথা বলছি, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা সবাই মিলে ট্যুরে যাচ্ছি বা কে ট্যুরে যাচ্ছে, তো কে ট্যুরে যাচ্ছে বা আমরা কারা ট্যুরে যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব, তার আগে ড্রেসগুলো একটু শেয়ার করে নেই। এখানে আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা হচ্ছে একদমই রানী গোলাপি যেটাকে বলে, সেই পিঙ্ক কালারের মধ্যে কালোর কাজ করা আছে আর গলাতে এরকম কিছু পুঁথি লাগানো আছে, এই ড্রেসটাও অসম্ভব সুন্দর ছিল, প্রত্যেকটা ড্রেসই খুব ভালো হয়েছে। আসলে আমার কাছে তো বেশ ভালো লাগছে, তবে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।
নিচের প্যানেলে দেখতে পাচ্ছেন গলাতে যে পুঁথিগুলো দেয়া সেটা নিচেও দেয়া আছে ছোট ছোট করে। আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার কাপড় দেয়া ছিল, আর সেগুলো সব কিছু একসাথেই বানানো হয়েছে। প্যান্টের কাপড়টাও ছিল এরকম রানী গোলাপির মধ্যে, আর এটার ওড়নাটাও বেশ সুন্দর ছিল, তবে খুব সিম্পল ছিল। সিম্পলের মধ্যে হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে। পুরো ওড়নাতে এরকম ছোট ছোট ফুলের কাজ করা আছে, আর এই যে লেসের মতো করে দেখতে পাচ্ছেন একটা প্যানেল দেয়া আছে। তো সব কিছু মিলিয়ে এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল। এখন আপনাদের সঙ্গে আরেকটা ড্রেস শেয়ার করছি, এটাও খুব সুন্দর একটা ড্রেস, তবে এটার কালারটা আসলে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, আর এটার পারফেক্ট যে কালারটা সেটাও আমি বলতেও পারছি না যে এটা আসলে কী কালার। এটা জামাটা দেখতে পাচ্ছেন এরকম কাজ করা, গলার অংশটাতে বেশ ভারী একটা কাজ করা আছে, নিচের অংশেও কাজ আছে, তবে এই গলার অংশটাতে কিছু পুঁথি লাগালে দেখতে আরও বেশি ভালো লাগবে। আপাতত যেহেতু হাতে সময় নেই, ট্যুরে যাওয়ার জন্য এগুলো আসলে রেডি করা সম্ভব না, তাই ট্যুর থেকে আসার পরে এগুলোতে পুঁথি লাগানো হবে, মানে ছোটো ছোটো স্টোন লাগানো হবে। তো যখন লাগাবো আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টোন লাগানোর পর জামাটা দেখতে কেমন লাগছে। এটার জামার সাথে যে কালারটা সেই কালারেরই প্যান্টের কাপড় ছিল, আর ওড়নাটাও সেই কালারেরই ছিল। এটার ওড়নাটাও বেশ সিম্পল ছিল, দেখতে পাচ্ছেন সাইডে একটা লেসের মতো করা, আর পুরো ওড়নাতে ছোট ছোট কাজ করা আছে। ওড়নাটা বেশ সফট ছিল আর খুব সুন্দর লাগছিল, মানে গায়ে পরার পর অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কে ট্যুরে যাচ্ছে। আসলে আমার ননদ ট্যুরে যাচ্ছে ওর হাজবেন্ডের সাথে, তো ওরা প্রথমবার এবার কক্সবাজার যাচ্ছে, এ কারণে অনেক বেশি কেনাকাটা করা হয়েছে। আর ট্যুরে যাওয়ার জন্য তো আসলে কম বেশি সবারই কেনাকাটা দরকার হয়, আর ওর বেশ কিছু ড্রেস দরকার ছিল, এই কারণে একটু গর্জিয়াস টাইপেরই কিনেছে যেন ট্যুরে পরতে পারে, সেই সাথে বাইরে গেলেও পরা যায়। এখন আপনাদের সঙ্গে তিনটা জামা শেয়ার করছি। এই জামাগুলো হচ্ছে রেডিমেড কেনা। তো এই যে প্রথম যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ননদের জন্য। তিনটা জামাই সেম ডিজাইনের, শুধুমাত্র কালার চেঞ্জ, আর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর, সেই সাথে জামার ডিজাইনটাও অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশে একটা লেস লাগানো আছে। এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার জন্য। আমার ননদ এই ড্রেস তিনটা এনেছে, তিনটে ড্রেসই একদম সেম টু সেম ডিজাইনের এনেছে, শুধুমাত্র কালার চেঞ্জ এনেছে। এই পার্পল কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এটা পরার পরে অনেক বেশি ভালো লাগছিল। আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, তাই আপনাদেরকে আসলে দেখাতে পারছি না, তবে জামাগুলো যেভাবে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সেম কালারই কিন্তু ছিল। আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য। তো তিনজনার জন্য তিন রকম কালার আনা হয়েছে। তো আজকের ভিডিওতে আসলে বাবুর অনেক বেশি শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, আমি যখন ভয়েস ওভার করছিলাম ও তখন সজাগ ছিল, আর এখন তো ও টুকটাক আ ও করতে পারে, সেটাই ভিডিওতে চলে আসছে, আমি আর ওইভাবে ডিলিট করিনি, রেখেই দিলাম। তো ওই জামা তিনটা দেখে নিয়েছেন, আর এখন আপনাদের সঙ্গে একটা শাড়ি শেয়ার করছি। এটা খুবই সিম্পল একটা শাড়ি, আমার ননদ বলছিল যেহেতু মাত্র একদিন পরবে, তো একদিন পরার জন্য অত দামি শাড়ি বা অত গর্জিয়াস শাড়ি সে কিনতে চায়নি, এই কারণে খুব সিম্পল একটা শাড়ি নিয়েছে। এতক্ষণ যে ড্রেসগুলো দেখেছেন সেখানে প্রথম যে থ্রি পিসগুলো শেয়ার করেছি ওগুলো সব অনলাইন থেকে আনা ছিল, তবে পরের তিনটা জামা আর এই শাড়িটা হচ্ছে অফলাইনে, মানে এমনি মার্কেট থেকে আনা হয়েছে। শাড়ির সাথে পরার জন্য এখানে দুইটা ব্লাউজ অর্ডার করেছি, তবে এই ব্লাউজগুলো কিন্তু একদমই আনকমন। তো এখানে কালো আর সাদা দুই কালারে দুইটা ব্লাউজ আনা হয়েছে, আর এগুলো গেঞ্জির কাপড়ের ছিল, সেই সাথে বেশ বড়, মানে কিছুটা টি শার্ট টাইপের ছিল। এগুলো এক হিসেবে ভালোই হয়েছে, মানে ব্লাউজগুলো পরার পরে কিন্তু অনেকটা লং আছে, দেখতেই পাচ্ছেন, শাড়ির সাথে খুব একটা বাজে লাগবে না। তো এই ডিজাইনের ব্লাউজগুলো আসলে নতুন বের হয়েছে, অনেককেই আমি দেখেছি পরতে, তো আমার ননদ অনলাইনে দেখে অর্ডার করেছে। তো এই যে এখানে কালো ব্লাউজটা দেখতে পাচ্ছেন, হাতা এরকম কুচি কুচি করা, আর সামনের অংশটাও একটু কুচি কুচি দেয়া, আর কালো সাদা দুইটা কিন্তু সেম ডিজাইনেরই ছিল। ও মূলত শাড়ির সঙ্গে সাদাটা পরার জন্য নিয়েছে, আর কালোটা এমনিতেই নিয়েছে অন্য শাড়ির সাথে পরার জন্য। দুইটা ব্লাউজই বেশ ভালো ছিল, মানে আমার কাছে মনে হয়েছে একদমই আনকমন একটা ডিজাইন।
এখন শেয়ার করছি সেদিন মার্কেটে গিয়ে কি কেনাকাটা করেছিলাম। আসলে ও যেহেতু ট্যুরে যাচ্ছে সেখানে অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন দরকার। নর্মালি আমার ননদ মুখে সেরকম কিছু ইউজ করে না, সানস্ক্রিনটাও ইউজ করে না, তো আমি বলছিলাম যেহেতু কক্সবাজার যাচ্ছ অবশ্যই একটা সানস্ক্রিন সাথে করে নিয়ে যাও। এই সানস্ক্রিনটা আমি আগে ইউজ করতাম, বেশ ভালো, এ কারণে এটাই ওকে কিনে দিয়েছি। আর এখানে ওর ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তো সেটাও আনা হয়েছে। সেই সাথে এখানে একটা সিরাম দেখতে পাচ্ছেন। আমি যখন আগে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতাম তখন এই সিরামটার বেশ ভালো রিভিউ ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো, তো এই কারণে ওয়ান স্প্রিংয়ের এই সিরামটা নেওয়া হয়েছে। ও যেহেতু মুখে একেবারেই কিছু ইউজ করে না, তো স্কিনটাকে হেলদি রাখার জন্য একটা সিরাম দরকার ছিল, তো সেটাই নিয়েছি। টুকটাক আরও কিছু কেনাকাটা করা হয়েছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি। এখানে খুব সিম্পল একটা জুতা নেওয়া হয়েছে, এটা নর্মালি পরার জন্য। তো মোটামুটি এই ছিল ট্যুরের জন্য কেনাকাটা। আর এখানে হচ্ছে আমার ননদ সব কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ আজকে রাতেই হচ্ছে ওরা বের হবে, 7টার বাসে যাবে, এই কারণে এগুলো সব গুছিয়ে নিচ্ছে। তো সব কিছু আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আমার কক্সবাজার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আপনাদের ভাইয়া কক্সবাজার ঘুরে এসেছে, আমার ননদও ফাইনালি ঘুরে আসছে, শুধুমাত্র আমিই বাদ পড়ে গেছি। এইদিকে পিকুকে দেখেন, সে তো এটা দেখে এত খুশি হয়েছে, মানে সব কিছুর ভেতরে সে ঢুকে যাচ্ছিল। তো যাই হোক, এবার আসলে আমিও যেতে পারতাম যদি বাবু এত বেশি ছোট না থাকতো। বাবু ছোট হওয়ার কারণে এখন তো আর কোনো জায়গাতে যাওয়া হবে না। ইনশাল্লাহ বাবু বড় হলে, আপনাদের ভাইয়া দেশে আসলে, আল্লাহ তাআলা যদি মনের ইচ্ছা পূরণ করে, তখন আমরাও কক্সবাজার থেকে ঘুরে আসব। তো এখন হচ্ছে আমার ননদই শুধুমাত্র যাচ্ছে, আর বেচারি প্রথমবার কক্সবাজার যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবেন যেন সে সুস্থভাবে আবার ফিরে আসতে পারে। তো এই যে ওর ব্যাগ গোছানো রেডি, এখানে ওর যে কসমেটিক্সগুলো নেয়ার, মানে কিছু মেকআপ আইটেম টুকটাক সেগুলো নিয়ে নিচ্ছে। আসলে বেড়াতে যাওয়ার বিষয়টা কিন্তু খুব আনন্দের থাকে। যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন মনের ভেতর অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে যে কখন যাব, কখন সেখানে গিয়ে পৌঁছাবো। তো ও কিন্তু অনেক বেশি এক্সাইটেড যে কখন কক্সবাজার গিয়ে পৌঁছাবে। তো আলহামদুলিল্লাহ ও কক্সবাজার ঘুরে চলে এসেছে অলরেডি, সহি সালামতে এসেছে। ওভারঅল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ননদের কেনা কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু জানাবেন, জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। যারা ধৈর্য ধরে ভিডিও শুরু থেকে এই পর্যন্ত সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।